আপনাদের সবাইকে আমার নমস্কার এবং আসসালাম আলাইকুম আমি অনুপ্রিয়া এসে গেছি আজ আবার আপনাদের গল্প শোনাতে আজকের গল্প কিন্তু বড়দের তো অবশ্যই ভালো লাগবে তবে সবথেকে থেকে প্রথমে আমি কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট সোনা মিষ্টি বন্ধুদের কথা মাথায় রেখেই গল্পগুলো সিলেক্ট করেছি আজকের গল্প হচ্ছে ইউক্রেনের লোককথা ইউক্রেনে খুব সুন্দর সুন্দর লোককথা আছে সেই লোককথাগুলির মধ্যে থেকেই আমি দুটি সুন্দর গল্প বেছে নিয়েছি আমার মিষ্টি মিষ্টি সোনাদের শোনাবো বলে তবে প্রত্যেকবারের মতো গল্প শোনানোর আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই যে আপনারা কিন্তু গল্প শুনবেন না গল্প শোনার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু গল্প আমাদের পাঠাতেও শুরু করে দিন হ্যাঁ অনেক গল্প কিন্তু আমরা পাচ্ছি আর সেই গল্পগুলো কিন্তু আমরা পাঠ করাও শুরু করে দিয়েছি আমাদের চ্যানেলে তাই আপনারাও কিন্তু দেরি না করে কাগজ কলম নিয়ে গল্প লিখতে শুরু করে দিন আর আমাদের চ্যানেল পাঁচ মিশালির গল্প অ্যাট দ্য জিমেল পোস্ট করে দিন আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের ইমেল আইডিটা দেওয়া রয়েছে আর যে গল্প হবে মাসের সেরা গল্প সেই গল্পের লেখক বা লেখিকার কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার তাহলে দেরি না করে শুরু করে দিন গল্প লেখা আর আমিও শুরু করে দিই আমার আজকের গল্প বলা আজকে প্রথম যে গল্পটা আমি শোনাবো ইউক্রেনের লোককথা থেকে সেই গল্পের নাম হলো রাখাল ছেলে এক যে ছিল রাখাল ছেলে একেবারে ছোটটি থেকে কেবল ভেড়াই চড়ায় আর কিছুই করতো না কিছুই জানত না একদিন আকাশ থেকে পড়লো পাথর আর পাথর বলতে পাথর আট মন ভারী পাথরটা নিয়ে মজা করতে ভালো লাগতো রাখাল ছেলের কখনো সেটা বাঁধত তার পাচন বাড়ির সঙ্গে কখনো আকাশে ছুঁড়ে দিয়ে নিজে ঘুমিয়ে নিত ঘুম ভেঙে দেখত পাথর তখনও আকাশে মাটিতে পড়েনি আর যেই পড়তো মাটিতে মা বকাবকি অমন নুড়ি পাথর নিয়ে খেলতে হয় গায়ে আঁচড় লাগবে ও সেসব খেয়ালই করে না এখন রাখাল ছেলে যেখানে থাকতো সে রাজ্যের রাজার পেছনে লাগলো এক নাগ এগুলো রাজধানীর দিকে মন তিরিশেক ওজনের এক একটা পাথর উল্টে পাল্টে ছুড়ে দেয় পুরি বানায় নিজের যেন নিজের জন্যে আবার দাবিও করে রাজা তার কন্যের বিয়ে দিক তার সঙ্গে ভয় পেয়ে গেল রাজা দুধ পাঠালো সারা রাজ্যে সারা রাজত্বীতে এমন মহাবীর কেউ কি আছে যে নিধন করবে নাককে অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু তেমন কাউকে পাওয়া গেল না কথাটা কানে গেল রাখাল ছেলের বড়াই করলে ও নাকি আমি আমার পাচন বাড়ি দিয়েই শেষ করে দিতে পারি হয়তো এটা সে এমনি রগর করেই বলেছিল কিন্তু লোকেরা অমনি সেটা গিয়ে লাগালো রাজার কাছে রাজাও তলব করলো তাকে এলো রাখাল ছেলে রাজার কাছে রাজা চেয়ে তাকে ভারী ছোট বললে তুই যে এখনো ছোট। আরে সে তো বটেই রাখাল ছিল তো না বলো কি কিন্তু সে বলে তাতে কিছু এসে যায় না রাজা তাকে দিল দুই বাহিনী সৈন্য গেল সে সৈন্যদের কাছে হুকুম দেয় কি তার দাপট যেন বিশ বছর ধরে সৈন্য চালিয়ে আসছে অবাক হয়ে রাজা কেবল হাত ওল্টায় বলে বাপরে তারপর তো নাগের পুরী থেকে হাত দশেক দূরে সে হুকুম দিলে নজর রাখো নাগের পুরীর চিমনি দিয়ে যেই ধোঁয়া বেরোবে বুঝবে আমি জিতলাম আর যদি আগুন বেরোয় তার মানে আমি আমায় সে হারিয়ে দিয়েছে সৈন্য ফেলে রেখে গেল সে একা আর নাক ছিল এতই বলবান যে কাউকে সে তার ধারে কাছেও আসতে দিত না ফস করে নিঃশ্বাস ফেলেই সে বহু হাত দূরেই লোককে থামিয়ে দিত রাখাল ছেলেকে দেখেই নাক ফস করে নিঃশ্বাস ছাড়লো কই না এটাকে সরাতে পারল না নাক শুধালো তা বীর কিশোর এসেছো কেন লড়বে নাকি মিটমাট করবে বীর কিশোর মিটমাট করতে আসে না লড়তে আসে নাক বললে আরে যাও আরো তিন বছর হেসে খেলে কাটাও তারপর এসো না হেসে খেলে কাটানো আমার হয়ে গেছে নাক সুধালো, কিন্তু আমার সঙ্গে লড়বে কি দিয়ে এই পাঁচন বাড়ি দিয়ে আর তার পাঁচন বাড়ির দ্বারা বোধ গোটা একটা বলদের চামড়া দিয়ে পাকানো ডগায় পাথর বাঁধা নাক বললে তাহলে মারো আমায় না তুমি আমায় মারবে প্রথম এদিকে নাগের তরোয়াল তো সাত হাত লম্বা হয়তো লোহার হয়তো ইস্পাতের কিন্তু রাখাল ছেলেকে তা দিয়ে ঘাড় মারতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো তরোয়াল বলে রাখাল ছেলে এবার আমি সেই চাবুকটা দিয়ে যেই মারা নাক অমনি লুটিয়ে পড়ল ধোঁয়া উঠল চিমনি দিয়ে সৈন্য দলের ওদিকে ভারী আনন্দ বাজনাদাররা বাজনা বাজায় গান ধরে রাজা এসে রাখাল ছেলেকে বরণ করতে হাত ধরে নিয়ে যায় পুরীতে রাজকন্যের বিয়ে দিল তার সঙ্গে প্রাসাদ বানিয়ে দিল খানিক দূরে সেখানে নিজের মতো থাকে তারা কিন্তু অন্য রাজারা বলা বলি করতে লাগলো এই আবার কি নিজের মেয়ের বিয়ে কিনা রাখালের সঙ্গে রাজা নিজেরও আফসোস হচ্ছিল তাই সবখানে চিঠি পাঠালো এমন মহাবীর কি আছে রাখাল ছেলেকে যে নিধন করতে পারে পাওয়া গেল দুজনকে রাজা তাদের পাঠালো রাখাল ছেলের কাছে রাখাল ছেলে ওদিকে বসে থাকে টেবিলের সামনে বই পড়ে শুনল কারা যেন তার সঙ্গে লড়তে আসবে এলো তারা রাখাল ছেলে শুধায় কেন এলে বীরপুরুষেরা লড়বে নাকি মিটমাট করবে ওরা বললে হ্যাঁ লড়বো বই কি রাখাল ছেলে বললে তা বেশ মারো ওদের একজন ঘা মারলো তার বাঁ কাঁধে তরওয়াল ভেঙে পড়ল। অন্যজন তার ডান কাঁধে কেবল কামিজটা খানিকটা ছিঁড়ে গেল রাখাল ছেলে তখন উঠে দাঁড়িয়ে দুজনকে ধরে এমন যে ওদের হাড় গোড় সব খসে পড়ল সেই হাড়গুলো সে তখন মুঠো করে নিল রাজার ওপর এমন রাগ হয়েছিল যে তার কাছে গিয়ে কোনো সম্মান না দেখিয়ে সোজা সুজি বললে কি দেখছ তো তোমারও এই দশা হবে রাজা ভো দৌড় সেই থেকে রাখাল ছেলেই সে রাজ্য চালায় কিরম লাগলো এই গল্পটা দেখলে তো একটা ছোট্ট রাখাল ছেলে কত সাহসী তার সাহসের জন্যে সে কি ভালোভাবে কি দারুণ বীরের মতো গিয়ে নাককেও মারল আবার ওই দুজন মেরে এবারে আমরা ঠিক মহাবীর বীর পুরুষের গল্প শুনব তার নাম হলো কিরিল চামার চামার কাদের বলে জানো তো যারা চামড়ার কাজ করে তাদের চামার বলা হয় আর এই চামারের নাম হলো সেই জন্যে একে বলা হতো তো দেখা যাক এ কেমন পুরুষ অনেক কাল আগে কিয়েবে ছিল এক প্রিন্স আর কিভের কাছেই থাকতো নাক প্রতি বছর নাককে ভেজ দিতে হতো হয় কোনো নল কুমার নয় কুমারী তারপরে তো একদিন প্রিন্সের মেয়েকে পাঠাবার এলো করবার কিছু নেই প্রজারা পাঠিয়েছে প্রিন্সকেও পাঠাতে হয় নিজের মেয়েকে তাই নাগের কাছে ভেট পাঠালো প্রিন্স আর মেয়েটি এত সুন্দরী এত মিষ্টি যে কাহিনীতে বলবার নয় কলম দিয়ে লেখবারও নয় নাক তার প্রেমে পড়ে গেল একদিন মেয়েটি তাকে সোহাগ দেখিয়ে সুধালো আচ্ছা এমন লোক আছে যে তোমায় হারাতে পারে নাক আছে আছে তেমন একজন বললে কিয়েবে নিপার নদীর পারে। বাড়িতে যখন আঁচ দেয় ধোঁয়ায় আকাশ যায়ছে আর নদীতে যখন চামড়া ভেজাবার জন্য বেরোয় সে তো চামড়ার কাজ করে চামার তখন একটা নয় এক সঙ্গে নিয়ে যায় বারোটা গরুর চামড়া নিপারের জলে চামড়া ফুলে ওঠে আমি একবার চামড়া টেনে ধরেছিলাম ওর তাতে কিছু এসে যায় না এমন টান দেয় যে আমাকে সমেতেই পারে টেনে তোলে আর কি কেবল এই লোকটাকেই আমি ভয় পাই কন্যে কেবলই ভাবে কি করে এই খবরটা বাড়ি পাঠানো যায় মুক্তি পেয়ে যাওয়া যায় বাবার কাছে তার আশেপাশে জনপ্রাণী নেই কেবল একটি পায়রা ছাড়া সুখের দিনে থাকতে তাকে সে পুষেছিল অনেক ভেবে ভেবে শেষ পর্যন্ত চিঠি লিখলো বাবাকে হেন তেন সব লিখে তারপর জানায় তোমাদের ওখানে বাবা কি একটি লোক আছে নাম তার কিরিলো লোকে ডাকে চামার বলে বুড়ো লোকেদের দিয়ে ওকে বলে পাঠাও নাগের সঙ্গে লড়ে আমায় এই অভাগিনীকে সে কি বন্দিদশা থেকে মুক্তি দিতে চায় না আমার আপনার লোক বাবা আমার মিনতি করো ওর কাছে বার্তা বলে ধন দৌলত দিয়ে বলো বলনে কোনো ঘাত হলে সে যেন মনে পুষে না রাখে রাগ না করে তোমার জন্যে ওর জন্যে আমি সারা জীবন প্রার্থনা করব ভগবানের কাছে এই সব লিখে পায়রার ডানার তলে চিঠিটা বেঁধে পায়রাকে উড়িয়ে দিল জানলা দিয়ে মেঘের কোলে উড়ে গিয়ে পায়রা পৌঁছলো প্রিন্সের আঙিনায় ছেলে মেয়েরা দেখতে পেল পায়রাকে চেঁচাতে লাগলো বাবা বাবা দেখো দেখো দিদির কাছ থেকে পায়রা এসেছে প্রিন্সের প্রথমটা আনন্দ হয়েছিল তারপর ভেবে চিনতে দেখে মন খারাপ হয়ে গেল হত ছাড়া আমার খুকিকে বুঝে মেরেই ফেলেছে তাহলেও পায়রাকে হাতছানি দিয়ে ডাকল দেখে তার ডানার নিচে চিঠি সেটা নিয়ে সে পড়লো হেন তেন যা সব লিখেছে মেয়ে অমনি সে তলব করলো সমস্ত পাত্র মিত্র মন্ডলদের এমন কেউ কি আছে লোকে যাকে বলে ডাকে আছে থাকে নিপার পাড়ে কি করে ওর মন পাওয়া যায় যাতে রাগ না করে সব কথা শোনে নানান শলা পরামর্শ করলো তারা তারপর পাঠালো সবচেয়ে বুড়ো লোকদের এলো তারা তার কুটিরে ভয় ভয় দরজা একটু ফাঁক করেই একেবারে আঁটকি উঠল দেখে তাদের দিকে পিঠ ফিরিয়ে মেঝের ওপর বসে আছে খোদ চামার হাত দিয়ে বারোটা চামড়া দোলছে যারা এসেছিল তাদের একজন ঠ্যাক করে কেসে ফেলল চমকে উঠল চামার বারোটা চামড়াই ফরর ফর করে ফেটে গেল ফিরে চাইল চামার ওরা একেবারে হাঁটু গেড়ে বসে মাথা নোয়ায় বলে এই হয়েছে সেই হয়েছে প্রিন্স তোমার কাছে মিনতি করে পাঠিয়েছে ও একেবারে আগুন কেননা বারোটা চামড়া ফেরে গেল ওদের জন্য ওরা আবার মিনতি শুরু করলো সাদা সাদি করলো হাতে পায়ে ধরলো ও শুনতেই চায় না সাধ্য সাধনা করে করে শেষ পর্যন্ত চলে গেল মাথা নিচু করে কি করা যায় মন খা করে প্রিন্সের মন কেমন করে সমস্ত আচ্ছা এবার জোয়ানদের পাঠালে হয় না হলো ওরাও কিছু পারলো না পাঠানো গুম হয়ে বসে থাকে চামার ফোঁস ফোঁস করে যেন কথাগুলো ওকে বলা হচ্ছে না চামড়াগুলোর জন্যে সে কান প্রিন্স তখন ঠিক করলো কুচি কাঁচাদের পাঠাবে আহা কেমন যে তাদের আগমন কি যে মিনতি কেমন যে তারা হাঁটু গেড়ে বসে কি যে কাঁদে আর না নিজেই সে কেঁদে ফেলে বললে তোমাদের জন্য করব। গেল সে প্রিন্সের কাছে বললে দাও আমায় বারো পিপে আল আর বারো গাড়ি সনের ফেশো। ফেঁসো গুলো দিয়ে জড়ালো নিজেকে ভালো করে তাতে আল কাতরা মাখালো আর এমন একটা তরোয়াল নিলে যা ধরো মন পাঁচেক ভারী গেল নাগের কাছে নাক তখন শুধোয় তা কিরিল তুমি লড়তে এলে নাকি মিটমাট করতে কোথায় মিটমাট হতচ্ছাড়া ছাড়া এলাম তোর সঙ্গে লড়তে শুরু হলো লড়াই মাটি দুমদুম করে ছুটে গিয়ে নাক কামড়ে ধরে কিরিলোকে দাঁতে উঠে আসে এক টুকরো আল আবার ছুটে গিয়ে কামড়ায় উঠে আসে এক গোছা ফেঁসো কিন্তু কিরিল এমন তরোয়াল চালায় যে নাগ একেবারে দেবে যায় মাটিতে নাগের গা আগুন গরম লাগে তার নিপার নদীতে ছুটে গিয়ে জল খেয়ে খানিকটা ঠান্ডা হতে হতে চামার ফের সনের ফেঁসো জড়িয়ে নেয় আল মাখায় জল থেকে লাফিয়ে উঠে হতচ্ছাড়া ছাড়া ধেয়ে আসে চামারের দিকে সেও তরওয়াল দিয়ে এক ঘা আবার ধে আসে চামারও তার তরোয়াল দিয়ে ঘায়ের পর ঘছে লড়ছে ধোঁয়া উঠছে পাকিয়ে ছুটছে, ফুলকেলো এমন গরম করে তুলল যেন কাপড়ে কামারের হাপড়ে লাঙলের ফাল ওদিকে গলা ঘর ঘর করছে খাবি খাচ্ছে সে মাটি ককিয়ে উঠছে লোকেরা নিথর হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ে হাত ধরাধরি করে দেখছে কি হয় হঠাৎ নাক ধপাস কেঁপে উঠল মাটি কি হাততালি লোকেদের সাবাস সামার সাবাস মানে কিরিল মেরে ফেললো নাগকে কন্যাকে নিয়ে গেল প্রিন্সের কাছে প্রিন্স ভেবে পায় না কি করে তাকে ধন্য জানায় আর সেই থেকে যে জায়গাটায় কিরিল থাকতো তার নাম হয়েছে চামার তাহলে কেমন লাগলো আজকে দুই মহা বীর পুরুষের গল্প শুনে আবার আমি এরকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নিশ্চয়ই মনে রাখবেন যে আপনারা কিন্তু এই চ্যানেলে শুধু গল্প শুনবেনই না গল্প লিখেও আমাদের পাঠাবেন যে কেউ গল্প লিখতে পারেন যে কোনো বয়সে আপনারা গল্প লিখতে পারেন আমাদের কাছে কিন্তু নানান বয়সী লোকেদের থেকে গল্প আসছে আর সেই গল্প লেখক লেখিকার নাম সহ আমরা কিন্তু পাঠ করেও শোনাচ্ছি তাই আপনার গল্প কিন্তু আমরা অবশ্যই আপনার নামের সঙ্গে পাঠ করে শোনাব আর মনে রাখবেন যখন আপনারা গল্প পাঠাবেন তার সঙ্গে অবশ্যই আপনাদের একটি ফটো পাঠিয়ে দেবেন আমাদের তবে আর দেরি কেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো বিশেষ গল্প শোনবার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেটা আমাদের লিখে জানাবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্পটি আপনাদের শোনাতে তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখছি আবার সামনের সপ্তাহে দেখা হবে আরো একটি নতুন গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন